ইনশাল্লাহ ভাইজান, এটা হচ্ছে মারুতি সুজুকি ইকো আছে 2012 মডেল। তো এই গাড়িটা একটা প্রবলেম, 14 মডেল ভাইজান। তো এই গাড়িটা একটা প্রবলেম হচ্ছে, আমি কালকে এসির গ্যাস রিচার্জ করলাম, করে গাড়িটা ছেড়ে দেয়, গাড়ি মহাজন চালিয়ে হুট করে বিকেলের দিক ফোন করছে যে জরুরি, তো আমার গাড়ি এসি স্লোই ঠান্ডা হচ্ছে না, কিন্তু গাড়ি যখন রানিং স্পিড চলছে তখন গাড়ি আমাদের চিল ঠান্ডা হচ্ছে। তাই এর প্রবলেম কী সেটা তোমাদের আজকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি ভাইজান। কেসটা দেখেন, এর কম্প্রেসার কিন্তু আমাদের আমাদের প্রেশার আছে এখন 140। তা গাড়িটা স্টার্ট কর, সিস্টেমটা দেখেন ভাইজান, এই যখন এসি লোড দেবে এই কিন্তু কম্প্রেসার ডাউন হতে থাকবে। কম্প্রেসার কত দাঁড়িয়ে আছে বলো তো আমাদের? 60-এ। এটা তোমার ম্যাক্সিমাম দরকার কত জানেন? এটা কিন্তু তোমার আসবে 30। ইকো গাড়ি যেটা পায় সেটা আমরা 60+70 চলে যাচ্ছে। এটা তোমার দুটো কারণে হয়, একটা যদি তোমার প্রেশার সিস্টেম যদি হাই থাকে সবসময় তখন কম্প্রেসার ভাইজান আপনার ছেড়ে দেবে, কিন্তু এই গাড়িটা আমরা যখন পিক আপ ধরছি আমাদের কম্প্রেসার কতটা ডাউন হচ্ছে দেখেন, মানে গাড়ি পিক আপ নেয়। মধ্যে একবার কিন্তু আমাদের সাউন্ড দিছিল নয়েজ, মেন কথা ভাইজান কম্প্রেসার স্লিপ করছে। এটা কিন্তু সম্পূর্ণ কম্প্রেসার লাইন ফিক্সান ঢুকে গেল, যদি বলো কিরকম মিস্ত্রি দেখো আমাদের, কিন্তু এটা ম্যাক্সিমাম 30 টাকার দরকার। গাড়ি তোমাদের ঠান্ডাটা দেখাচ্ছি ভিতর থেকে, গাড়ি যেভাবে চিল হওয়া দরকার ভাইজান সেই চিলটা হচ্ছে না। এটা কিন্তু মারুতি সুজুকি ইকো আছে ভাইজান, কিন্তু গাড়ি যখন আমরা পিক আপ নেব গাড়ি কিন্তু ভাইজান আমাদের তখন হালকা চিল হচ্ছে, এর যেটা পারফেক্ট দরকার সেটা কিন্তু নেই ভাইজান। তো এর প্রবলেমটা ফেস হয় মারুতি সুজুকি ইকোর ভাইজান, এটা কিন্তু তোমার দুটো কারণ হয়, দেখা যাচ্ছে তোমার কোনো সিকশানে ভ্যালভ জাম থাকলে হবে সেম প্রসেস, কিন্তু আবার ইকো গাড়ির ক্ষেত্রে ভাইজান কম্প্রেসারের প্রবলেম হলে এটা বেশি শো হয়, কারণ এটা মারুতি সুজুকি গাড়ি আছে, বুঝতে পারো ভাইজান। তো একটা জিনিস, এর কম্প্রেসার কোনটা সেটা তোমাদের দেখাচ্ছি এসির, আমি মানে এসির এখন ভাইয়ান জীবনে কাশি কাশ শেষ নেই, বুঝা গেল, কারণ কম্প্রেসার অনেক সময় কারণ এ আমার কাছ থেকে গ্যাস ভরেছে, তাহলে আমার পূর্ণীয় কর্তব্য কি এর কাজটা আমার কিন্তু পারফেক্ট বুঝিয়ে দেওয়া। এটা কিন্তু ভাইজান আমাদের এসির কম্প্রেসার, ইনশাআল্লাহ আশা করি দেখতে পাচ্ছেন, দেখেন আমি লাইট মারছি, এ দেখেন এই গাড়িটা যখন আমরা পিক আপ নেবো অনেক সময় গাড়ি কম্প্রেসারের প্রবলেম হলে কী হয়ে বলেন তো, এ দেখেন ছেড়ে দিচ্ছি কম্প্রেসার ছেড়ে দিচ্ছে, এ দেখেন তোমাদের দেখাচ্ছি। দেখেছেন এটা কিন্তু ভাইজান তোমাদের কম্প্রেসারের প্রবলেম ভাইজান, কেসটা দেখেন ভাইজান তোমাদের আইটু দেখাচ্ছি, কিন্তু ভাইজান ফুল টাইট হয়ে যাচ্ছে একটা জিনিস, দেখেন ফুল ধোঁয়া তুলে দিচ্ছে। মেন কথা এটা কিন্তু তোমার দাঁড়াবে না ভাইজান, এই যে আগুন ছোটাচ্ছে এটা কিন্তু তোমার ক্লাস প্লেট স্লিপ করছে, এর কিন্তু একটা ক্লাস থাকে, আগুন খুলে দেখাচ্ছে তোমার অল্প খরচা হবে। একটা জিনিস দেখেছেন এই যে আগুনটা বার হচ্ছে, এটা কিন্তু তোমার এসির কম্প্রেসার যখন ভাইজান পিস্টন ফেল করবে বা এর সিকশান যখন জাম হবে সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখা দেয়। এর আমরা প্রেশারটা আর একটু ডাউন করে দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছি গাড়ি তো আমাদের এমনি ঠান্ডা এমনি গন্ডগোল হচ্ছে ভাইজান, এটা কী কারণে হচ্ছে ফেস তোমাদের একদম পারফেক্ট দেখাচ্ছি। এই কিন্তু আমাদের প্রেশার এই আছে তো ভাইজান, আমরা একটু প্রেশারটা হালকা ডাউন করবো ভাইজান, যদি বলো কীরকম তোমাদের দেখাচ্ছি, আর হাই সিকশান থেকে ভাইজান এটা কিন্তু তোমার হালকা ডাউন করে দেবো। এটা ভাইজান তোমার কিন্তু প্রেশার বেশি থাকলেও কিন্তু সেই ক্ষেত্রে এখন সিম্পতি দেখা দেয়, তা আমরা প্রেশারটা ভাইজান ডাউন করছি হালকা থেকে, এটা কিন্তু ভাইজান
ফুল এসির গ্যাস আছে এটাকে। পেশাব দেখেছেন? রেড ডাউন দেখেন ভাই, ভাই পিক আপ নে। এই হচ্ছে ভাইজান প্রবলেম গাইডার, বোঝা গেল? এটা সম্পূর্ণ কিন্তু তোমার কম্প্রেসারের প্রবলেম ভাইজান। যদি আমার হাই সিকশনে পাইপ লাইন জাম থাকে ভাইজান, এটা যে আমরা চেক আপ করলাম, আমি কিন্তু এখান থেকেও করতে পারতাম ভাইজান, কারণ এর সিস্টেম আছে। এর আমার হাই সিকশন জাম হচ্ছে কিনা আমি সেটা দেখে নিলাম, যে এর প্রেশার বাই প্রেশার কতটা আছে। এখান থেকে যখন আমরা এসির গ্যাসটা ছাড়লাম, দেখাচ্ছে আমার কম্প্রেশন লাইন চোখ হতে পারে বা আমাদের পিস্টন জাম হতে পারে, ভ্যাল্ভ মাল্টি ভ্যাল্ভ, সেই ক্ষেত্রে কিন্তু এখানে বাই চাপ থাকবে না ভাইজান, স্লো মুভমেন্ট থাকবে। এখানে কিন্তু মারাত্মক প্রেশার আছে, মানে ইনশাল্লাহ আমাদের রেড ওয়াটার কন্ডেনসার লাইন একদম ক্লিয়ার। আমার যত প্রবলেম ভাইজান এর কম প্রেশার, বোঝা গেল? ইনশাল্লাহ লাইক সাবস্ক্রাইব করবেন ভাইজান, খোদা হাফেজ।